এ যেন বেদের জীবন। এই তো কিছুদিন আগেও ঘর ছিল, ছোট্ট উঠোন ছিল, কিন্তু এখন সব পানির নিচে। বন্যার কারণে এখন ছোট্ট সন্তান আর পরিবার নিয়ে বাস নৌকায়। এখন ঘর সংসার সব এখানেই। বন্যা কবলিত এসব এলাকায় যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, আয় রোজগারের পথ নেই। তাই ভরসা সরকারি বেসরকারি সহায়তা, তাও যা পাওয়া যায় তা অপ্রতুল। সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ আছে অনেকের। কিছুদিন হয়ে আসছি, মেম্বার চেয়ারম্যান তো খোঁজ নেয় নাই। আজ বলে বাইতহারা ছেলেমেলা এই যে তিনজনের বলে খালি নাম নিয়ে গেল। মেম্বার চেয়ারম্যানের টাকা নেয়, টাকা নিয়ে কি দেয়? এই টাকা নিবে নেছে, এই যে আইডেন্টি কার্ড ছবি নিবে নেছে, নিয়ে ইলিক দিবি বলে। আমাদের 179টা আমাদের আশ্রয়কেন্দ্র আমাদের রেডি আছে, এবং আমাদের ত্রাণের জন্য আমাদের ডেরু সাহেব আছেন। আমাদের সবাই ত্রাণের জন্য আমরা উপজেলা নির্বাহী অফিসারদেরকে, উপজেলা যে কমিটি আছে সেই কমিটির মাধ্যমে আমরা বলে দিয়েছি। একদিকে বন্যার পানির সাথে যুদ্ধ, আরেকদিকে আতঙ্ক বিষধর সাপের। বন্যা কবলিত এসব মানুষ এখন নিজেদের ছেড়ে দিয়েছেন প্রকৃতির খেয়ালের কাছে। অনেক সাপটায় ভয়, মনে করেন ঘরে ঢুকে পাক ঘরে কালকে বড় একটা সাপ ঢুকছে, রান্না পারি না, কিছু করে পারি না, যাতে আসে অনেক কষ্ট। ঘরের পানি নামলে কাদা রাতে গেলে তারপরে আমরা বাড়ি যাব। অনেকেই আশ্রয় নিয়েছেন বেড়ি বাঁধে। গবাদি পশু আর মানুষের বসবাস এখন একসাথেই। কোথাও কোথাও বন্যার পানি নামতে শুরু করায় আশায় বুক বাঁধছিলেন এসব বন্যা কবলিত মানুষ, কিন্তু নতুন করে বৃষ্টি আবার চোখ রাঙাচ্ছে তাদের। শঙ্কা বাড়িয়ে দিচ্ছে দীর্ঘায়িত বন্যার। মোহসিন আশরাফ, মাছরাঙা সংবাদ।